গ্যাসে বার সিনে এবছর ধান ফান ভালো হয়েছে ভাই গ্যাসে বারে যা হয়েছিল হেয়ার সিনে এ বছরও দান ফান ভালো হয়েছে দান গ্যাসে বার হয়েছিল যে আমের কাটায় সাইকেটি হেরিয়া এ বছর সাইকেটি হেরি তাই যে হইছে আলেনামলে নামলে সার সত্য কুম খাইছে হ্যাঁ পাশে পোকপাই কুম পড়ছে তাই বন্যা বাদলে আগে দান ফান উড়েছি দাইয়ে কোনো বন্যা না পায় না আলাদা নামলে দান এবছর প্রথম থেকে বাজারের দাম ভালো ছিল তেরোশো সাড়ে তেরোশো ছিল এখন ফলন আমাকে ফলনালে খুব ভালো হইছে বছর বন্যা বাদলে পায় নাই ধান কাটিয়ে টাটিয়ে উঠাইছি বিঘাপীতি আমাকেও পঞ্চাশ বউন্ন মন ধান ফলছে দামটা একটু কম একটু আর একটু ভালো হইলে আমাকেও কৃষক একটু ভালো হইতে আমার খরচা কাছে অনেক বেশি সব মিলিয়ে সব মিলে মোটামুটি ডাই নিয়ে আসে সামনের দিকে আগান নিয়ে আসে আমরা যে ধান চাষাবাদ করি সার ঔষধ তারপর পানি পাওয়ার টিলার সব কিছু মিলাইয়া বর্তমানে বাজার অনেক বেশি তবে মোটামুটি ফলন ভালো হয়েছে দামটা পড়তে প্রথম একটু বেশি ছিল কিন্তু এখন বর্তমানে বাজার অনেক নিচে মেক্স অনেক এর কারণ হইল সরকার ধান কেনে এই ধানটা যদি সরকার খাদ্য বিভাগের মাধ্যমে সরকারি লোক দিয়া সরাসরি যদি মাঠে এসে যারা কৃষক আছে এদের সঙ্গে পরামর্শ করে পরামর্শ সাপেক্ষে যদি ধানটা সরকার সরাসরি নিত কিন্তু তাহলে আমরা কৃষকরা লাভবান হইতাম কিন্তু সরকার ওটা করে না দালালরা গেলে দালালরা ওনরা মানে পর্যায় পর্যায়ে মানে কয়েক ধাপে দালাল আছে ওনরা টাকা মানে ধানে ওনটা দেখাইতেছে যে ধানে রোদ রকম হয়েছে তাহলে ধান চাপাইয়ে দেখে এটা কটকট করে না বিভিন্ন কাজ আর কি অজুহাত দেখাইয়া ওনরা টাকা ইয়ে টাকা আর কি মানে টাকা টাকা দিলে কিছু কিছু লোকের দান ওখানে নেবে আর বেশিরভাগ দান মানে কোন পেলেজি করা যায় না নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার জালকাঠি জেলায় এবছর তেরো হাজার সাতশো পঞ্চাশ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে যা গত বছরের তুলনায় সাতশো হেক্টরের মতো বেশি এবছর কিন্তু বড় আবাদ বেশি হওয়ার পিছনে সবচেয়ে বড় যে ভূমিকা পালন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথা কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা কৃষকদেরকে কিন্তু কৃষি প্রণোদনার আওতায় প্রায় বারো জন কৃষককে কিন্তু বীজ এবং সার সহায়তা প্রদান করা হয়েছিল পাশাপাশি কিন্তু প্রদর্শনী কার্যক্রমও বাস্তবায়ন করা হয়েছে এর সাথে কৃষকদেরকে বড়ো চাষ যেন লাভজনক হয় বোরো চাষ যেন নতুন নতুন আধুনিক জাত এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বড়ো চাষকে টেকসই এবং অধিক ফলন উৎপাদন পাওয়ার কারণে কিন্তু কৃষক ভাইরা বড়ো চাষে দিন দিন উৎসাহিত হয়ে উঠছে এবছর যে লক্ষ্যমাত্রা ছিল তার থেকে কিন্তু এ কারণেই কিন্তু জালকাঠি জেলায় বোরোর আবাদ বেশি হয়েছে ঝালকাঠিতে কৃষকের অ্যাপসের মাধ্যমে কৃষক নির্বাচিত করা হবে কৃষকরা গুদামে ধান নিয়ে আসলে তাদের মান যাচাই করে মানসম্মত বিনির্দেশ মোতাবেক ধান সংগ্রহ করা হবে এক্ষেত্রে আর্দ্রতা সর্বোচ্চ চোদ্দো পার্সেন্ট চোদ্দো পার্সেন্টের উপরে আর্দ্রতা হলে সেটা আমাদের গুদামে উঠান আছে উঠানে শুকিয়ে সংগ্রহ উপযোগী করা হবে